হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিক্ষাদর্শিকা আজকে আমাদের বিষয় হল হরপ্পা সভ্যতা ভারতের প্রথম নগর সভ্যতা হল সিন্ধু নদের তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা প্রায় পাঁচ হাজার পূর্বে এই সভ্যতার উন্মেষ ঘটেছিল মৌলিকত্বে অভিনবত্বে ও উৎকর্ষে এই সভ্যতা বিশ্বের যে কোনো প্রাচীন সভ্যতার সঙ্গে তুলনীয় আবিষ্কার ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাশন খ্রিস্টাব্দে সিন্ধু সর্বপ্রথম হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন এরপর আলেকজান্ডার কানিংহাম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও একটি শিলমোহর আবিষ্কার করেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তৎকালীন অধিকর্তা স্যার জন মার্শালের নেতৃত্বে দয়ারাম সাহানি পাঞ্জাবের মডকুমারী জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পায় এক উন্নত নগর সভ্যতা আবিষ্কার করে উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম পশ্চিমদের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেন্দ্রদারো নামক স্থানে এক উন্নত নগর সভ্যতার সন্ধান পান উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নামকরণ সিন্ধু নদের তীরে অবস্থিত হওয়ায় স্যার জন মার্শাল এই সভ্যতার নাম দেন সিন্ধু সভ্যতা সিন্ধু উপত্যকা অঞ্চলে একাধিক প্রত্নস্থলের মধ্যে হরপ্পা নামের প্রত্নক্ষেত্র সর্বপ্রথম আবিষ্কৃত হওয়ায় পরে এই সভ্যতার নামকরণ হয় হরপ্পা সভ্যতা প্রধান সম হরপ্পা সভ্যতা অন্তত পনেরোশোটি কেন্দ্র ছিল প্রধান কেন্দ্রগুলো হলো হরপ্পা মহেন্দ্রদর কালীবঙ্গান রূপার লোথাল সুৎকাঞ্জনদার দাবরকোট কোটজিজি চানহুদারো রাখিগড়ি বানওয়ালি রোজদি রংপুর ধোলাভীরা প্রভৃতি হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা এখানকার বাসিন্দারা হাতি আর অন্যান্য সরঞ্জাম তৈরির জন্য পাথর ও তামার ব্যবহার করত পরবর্তীকালে তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি ব্রোঞ্জের ব্যবহার শুরু করে এখানকার বাসিন্দারা লোহার ব্যবহার জানত না হরপ্পা সভ্যতা নদীকেন্দ্রিক সভ্যতা রাভি বা ইরাবতী ঘরঘড়া শতদ্রু ভোগাবর প্রভৃতি নদী ও তাদের শাখা নদী উপনদীর অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা সুপ্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা এখানে উন্নত রাস্তাঘাট রাস্তার পাশে ভূগর্ভস্থ পয় প্রণালী পরিকল্পিত ঘরবাড়ি স্নানাগার শস্যাগার বিভিন্ন আধুনিক সামগ্রীর ব্যবহার উন্নত স্বাস্থ্য সচেতনতা আধুনিক রুচিবোধ নগরের সুরক্ষা পরিচ্ছন্নতা প্রভৃতি পেত কিন্তু আজও সিন্ধুলিপির পাঠোদ্দার হয়নি এই সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এই সভ্যতার মানুষ ঘোড়াকে পোষ মানাতে পারেনি হরপ্পা সভ্যতার সঙ্গে সুমের ব্যাবিলন পারস্য মেসোপটেমিয়া প্রভৃতি স্থানে বাণিজ্য চলত সিন্ধুবাসীরা অশুভ শক্তি উপাসনা করত আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার ধ্বংস হয়